যেহেতু আপনাদের হচ্ছে ডিম উৎপাদন হচ্ছে, এখন কি প্রোডাকশন চলছে নাকি? জি, এখন প্রোডাকশন চলছে। তবে আপনি হয়তো জানেন যে হাঁসের ডিমের প্রোডাকশনটা শীতের মধ্যে বেশি হয়, তো এখন তো মোটামুটি শীত শেষ। তো শীতের শুরুতে ডিমের প্রোডাকশন আল্লাহর রহমতে আমরা আশানুরূপ খুব ভালো পেয়েছি, এবং এখানে ঢাকার দূরত্বটা খুব কাছেই, যার কারণে ঢাকা থেকে একটু ভাইয়া যে প্রথমে শীতে হচ্ছে আপনার প্রোডাকশন কি 100% পেতেন নাকি? জি, প্রথম অবস্থায় আমরা আস্তে আস্তে শুরু হয়েছে, আস্তে আস্তে আমরা 100% না, 95% আমরা ডিমের প্রোডাকশন পেয়েছি। আর এখন এই গরমের সময় এসে সেটা গরমের সময় আস্তে আস্তে আবার আমাদের চলে আসছে প্রায় 50% কমে গেছে। জি, কমে এসছে, কারণ গরমের সময় হাতের ডিমের প্রোডাকশনটা কম পায়। আচ্ছা, যখন ফুল সিজন ছিল তখন বিক্রি করেছেন কোথায় আর এখন কোথায় বিক্রি করেন? প্রথম যখন আমাদের প্রোডাকশন ফুল ছিল তখন ঢাকার পাইকারের এখান থেকে নিয়ে গেছে, তো এখন প্রোডাকশন কম, ওরাও 2-3 দিন পরে এসে নিয়ে যায়, এবং আশেপাশে এখানের স্থানীয় কিছু ব্যবসায়ী আছে, তারা এখান থেকে এসে নিয়ে যায়। তো এখন আর ঢাকাতে ওই রকম আগের মতো যাচ্ছে না, এলাকার পাইকাররা নিয়ে যান। মানে দামটা কেমন দামে বিক্রি করতে? আসলে শীতের শুরুতে আমরা পুরো শীতটা আমরা খুব ভালো দামে পেয়েছি, তবে এখন একটু দামটা কম আগের তুলনায়। এই বিক্রিটা কি আপনারা হালি হিসেবে বিক্রি করেন নাকি ডজন বা? হালি হিসেবে বিক্রি হয় এবং শ হিসেবে, তারা বড় পাইকার ওরা শ হিসেবে নিয়ে যায়। মানে কেমন দামটা আপনারা পান বা শীতে কেমন পেয়েছেন আর এখন কেমন? প্রথম অবস্থায় শীতের দিকে আমরা পার পিস 12-11 টাকা এই পিস হিসেবে পেয়েছিলাম পার পিস, এখন আমরা পাচ্ছি 9-10 টাকা এরকম। আচ্ছা, এই যে হাঁসের খামারের পিছনে তো এক্সট্রা করে লোকেরও প্রয়োজন আছে দেখাশোনার জন্য, খাবারের একটা খরচ আছে, তারপর হচ্ছে রোগ বালাই হলে সেটারও একটা খরচ আছে, এই খরচ বাদ দিয়ে মানে ডিম বিক্রি করে যা আসে সেটা কেমন? মাশাল্লাহ, আমাদের লেবার খরচ, খাবার খরচ, রোগ বালাইয়ের ট্রিটমেন্ট খরচ সব মিলে ডিমের বিক্রির হিসাব করলে আল্লাহর রহমতে ভালো কিছু প্রফিট আমরা পাই। আমি যদি বলি যে বাৎসরিক বা একটা মৌসুমে সেই পরিমাণটা কীরকম থাকে? আসলে পরিমাণটাভাবে বলতে গেলে আমাদের তো এখানে এখন 600 হাঁস, হ্যাঁ, এভাবে হিসাব করলে দেখা যাচ্ছে যে বাৎসরিক আমরা সব খরচ বাদ দিয়ে এবারে যে আমরা 1-1.5-2 লাখ টাকা আমাদের প্রফিট থাকে। এই যে 1.5 বছর ধরে আপনারা খামারটাকে তো প্রতিনিয়ত বৃদ্ধি করছেন, ভবিষ্যতে এই খামারটাকে আপনারা কোন পর্যায়ে নিয়ে যেতে চান বা ভবিষ্যতে কী পরিকল্পনা আছে? যে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে খামারটাকে আস্তে আস্তে আমরা বৃদ্ধি করব, এবং আমরা যেহেতু 100% এখন রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বিষয়ে অভিজ্ঞ হয়ে গেছে, খাবার ব্যবস্থাপনা এটাও মোটামুটি শিখে গেছি, তো আমাদের এখানে লেবার 2টা আছে, আস্তে আস্তে আমরা আমাদের জায়গাও আছে, তো জায়গার উপর ডিপেন্ড করে, যেহেতু আমি যদি চাই এখানে 1000 হাঁস ধরবো, আমি যদি চাই 2000 করবো তাহলে তো হবে না, আমার এই ক্যাপাসিটি অনুযায়ী আমি এখানে বৃদ্ধি করব ইনশাল্লাহ। এভাবে আমাদের পরিকল্পনাতে সামনে আরও ধাবিত হব। ভাই, আমরা প্রত্যাশা রাখছি যে সঠিক পরিকল্পনা নিয়ে আপনারা এত দূর এগিয়ে আছেন, এই ভবিষ্যৎ যে পরিকল্পনা আপনাদের রয়েছে খামারটিকে আরও বড় করার, সেটি সফল হোক। আপনাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করতে আরটিভি এবং আনোয়ার সিটির পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি সম্মাননা। অসংখ্য ধন্যবাদ আরটিভি পরিবারকে তাদের এই কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠানটি করার জন্য, তো আমরা নতুন খামারি যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করার জন্য। নতুন নতুন প্রযুক্তির ফলে আমরা কিন্তু জানতে পারছি পৃথিবীর কোন প্রান্তে কী ঘটছে, আর তারই প্রভাব পড়েছে আমাদের কৃষিক্ষেত্র। সম্ভাবনাময় কৃষি আরও বেশি উন্নত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে আমাদের কৃষি অর্থনীতি।